বন্ধুরা আজকের বিষয় হলো মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কবরে লাশ নামানোর সময় যে দোয়া পড়তে হয় তা নিয়ে তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিপে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে বন্ধু বান্ধব আত্মীয় শুরু করা ছড়িয়ে মানুষের মরদেহ কবরে রাখার সময় একটি দোয়া রয়েছে হাদিস শরীফে রাসুল্লাহ সাল আলাইহ সাল্লাম উম্মতের শিক্ষার জন্য এবং মানুষকে কবরে রাখার সময় উক্ত দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন দোয়াটি তুলে ধরা হলো বিসমিল্লাহ ওয়ালা সুন্নতি রাসুল্লাহ অন্য বর্ণনা এসেছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসুল্লাহ তিরমিজি ও আবুদাউদ অর্থ আল্লাহ তালার নামে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লামের তরিকা বা সুন্নাতের বা দলের উপর রাখা হচ্ছে সুতরাং উম্মতে মুসলিমার সকল মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় আল্লাহ তালা সবাইকে উক্ত দোয়া পড়ার তৌফিক দান করুক আমিন Thanks for watching. Do not forget click the subscribe button and hit the bell icon.